সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি করোনার এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো আমি তোমাদের জন্য এর আগে তোমাদের সপ্তম অধ্যায়ের সরকারের বিভিন্ন অঙ্গের আইন বিভাগ এবং শাসন বিভাগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের জন্য সপ্তম অধ্যায়েরই সরকারের আরেকটি অঙ্গ অর্থাৎ বিচার বিভাগ নিয়ে আলোচনা করব। বিচার বিভাগ, এই কথাটি শুনলেই আমাদের মনে একটি ছবি ভেসে ওঠে। ছবিটি কি বলতো? ছবিটি হচ্ছে একটি আদালতের ছবি, কারণ আমরা জানি যে আদালতের মাধ্যমে বিচার কাজগুলো পরিচালিত হয়ে থাকে। এখন আমরা জানব বিচার বিভাগ কি। সরকারের যে বিভাগ সংবিধান ও আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে তাকে বিচার বিভাগ বলে, অর্থাৎ সংবিধান ও আইন অনুসারে। আমরা কিন্তু এর আগেই জেনেছি যে সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের মূল দলিল, এবং আমরা দীর্ঘকৃত 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পরে স্বাধীনতা লাভ করেছে 1971 সালে 16ই ডিসেম্বর। এবং স্বাধীনতা লাভের পরপরই একটি সমস্যা দেখা গেল, কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে। সেই সমস্যা সমাধানের জন্যই একটি সংবিধান প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দেয়, এবং 1972 সালের এপ্রিল মাসে সংবিধান কমিটি গঠন করা হয়, এবং মাত্র 6 মাসের ব্যবধানে কিন্তু অক্টোবর মাসেই একটি খসড়া সংবিধান অনুমোদন করা হয় এবং 4 নভেম্বর সংবিধানটি কার্যকর হয়। এই সংবিধানে রাষ্ট্র পরিচালনার অনেক নিয়ম নীতি বিধিবিধান আইনকানুন রয়েছে। বিচার বিভাগ এই আইনকানুনের ভিত্তিতেই বিচার কাজগুলো পরিচালনা করে থাকে। এছাড়া আমরা আইন বিভাগে জেনেছি যে আমাদের আইনসভা বা জাতীয় সংসদে আমাদের নির্বাচিত 350 জন সদস্য রয়েছেন, এবং কোনো বিল উত্থাপিত হলে 350 জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠদের ভোটের ভিত্তিতে আইন পাস হয়। আইন পাস যে হয় সে আইনগুলোর ভিত্তিতেও বিচার কাজ পরিচালিত হয়ে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম বিচার বিভাগ কি, এখন আমরা জানবো বিচার বিভাগের কিছু বৈশিষ্ট্য। প্রথম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে বিচার বিভাগের স্বতন্ত্রতা ও স্বাধীনতা আছে। স্বতন্ত্রতা মানে কি? স্বকীয়তা, অর্থাৎ কি আলাদা। এবার আমরা যে দুটি বিভাগ পড়েছি অর্থাৎ শাসন বিভাগ ও আইন বিভাগ, এই দুটি বিভাগ থেকে বিচার বিভাগ কিন্তু আলাদা, এবং তার নিজে বিচার কাজ করার জন্য স্বাধীনতা রয়েছে। অর্থাৎ অন্য কোন বিভাগ তার এই বিচার কাজে হস্তক্ষেপ করতে পারবে না, সে সম্পূর্ণ স্বাধীনভাবে তার বিচারের প্রক্রিয়াটি চালিয়ে যেতে পারবে। এবং এই কারণে বলা হয় আমাদের জুডিশিয়ারিটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, অর্থাৎ ডিপেন্ডেন্ট নয়। এরপরে যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হচ্ছে বিচার বিভাগ সুসংগঠিত ও সুপরিচালিত। সুসংগঠিত মানে কি? এটা যে গঠন প্রক্রিয়াটা সেটা অনেক সুন্দরভাবে গঠন করা হয়েছে, এবং এটা অনেক সুন্দরভাবে নিয়ম কানুনের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। আমরা এখানে একটি চার্ট দেখতে পাচ্ছি, যেখানে বাংলাদেশের বিচার বিভাগকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে উচ্চতর বিচার বিভাগ, যেটাকে আমরা সুপ্রিম কোর্ট বলে থাকি, এবং দ্বিতীয় হচ্ছে অধস্তন বিচার বিভাগ, অর্থাৎ নিম্ন আদালত সমূহকে। এরপর সুপ্রিম কোর্ট আবার দুই ভাগে বিভক্ত, আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, এবং নিম্ন আদালতও দুই ভাগে বিভক্ত, দেওয়ানি আদালত এবং ফৌজদারি আদালত। এবার আমরা জানি দেওয়ানি আদালত বিভিন্ন যে সম্পত্তি বিষয়ক মামলা মোকদ্দমা করা হয় সেগুলো নিষ্পত্তি করে থাকেন, আর ফৌজদারি আদালত বিভিন্ন যে অপরাধ হয়, অপরাধ বিষয়ক যে মামলা মোকদ্দমা করা হয় সেগুলো নিষ্পত্তি করে থাকেন। এরপরে আমরা যে বৈশিষ্ট্যটি জানব সেটি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন বিচারালয়ের বিচারকদের নিয়ে বিচার বিভাগ গঠিত। অর্থাৎ বাংলাদেশে আমরা এর আগে জানলাম বৈশিষ্ট্যতে যে অনেকগুলো বিচারালয় রয়েছে, এবং এই বিচারালয়ে অনেক বিচারক নিয়োজিত রয়েছেন, এবং তাদের সমন্বয়ে কিন্তু বিচার বিভাগটি গঠিত। এবং ছবিতে আমরা একটি দেশের, বিশ্বের একটি দেশের বিচার কাজ সম্পন্ন হওয়ার যে একটি সিনারি সেটি দেখতে পাচ্ছি। এখানে অনেক বিচারকরা মিলে বিচার কাজ সম্পন্ন করছেন। এরপরে যে বৈশিষ্ট্য রয়েছে, সুপ্রিম কোর্টের প্রধানকে বাংলাদেশের প্রধান বিচারপতি বলা হয়, এবং
প্রধান বিচারপতি সহ যে দুই বিভাগ অর্থাৎ আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ রয়েছে সেগুলোর বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। আমরা ছবিতে দেখতে পাচ্ছি আমাদের মহামান্য রাষ্ট্রপতি বিচারপতিকে শপথ পড়াচ্ছেন। এরপর আমরা বিচার বিভাগের কার্যাবলী সম্পর্কে একটু আলোচনা করব। প্রথম যে কাজ সেটা হচ্ছে ন্যায় বিচার করা। এবার আমরা জানি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, কারণ যদি ন্যায় বিচার একটি দেশে না থাকে তাহলে কিন্তু দেশটিতে কখনোই শান্তি শৃঙ্খলা থাকবে না। জনগণের যদি বিচার বিভাগের প্রতি আস্থা না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু জনগণ সেই দেশের আইন কানুন ঠিক মতো মানবে না। এই কারণে বিচার বিভাগ কিন্তু তার কিছু মানদণ্ড রয়েছে, যেমন আমরা আগে জানলাম সংবিধান এবং আইন, সেই অনুসারে অনেক সুষ্ঠুভাবে বিচার কাজ পরিচালনা করে থাকেন। এখানে কিন্তু যে বাদী বিবাদী আছে তাদের যে বিভিন্ন ধরনের সাক্ষী থাকবে এবং প্রমাণ থাকবে, সেগুলো বিচার করে সুষ্ঠুভাবে বিশ্লেষণ করে কিন্তু বিচার বিভাগ তার রায় দিয়ে থাকবেন, এবং তিনি দোলজনের পক্ষে কিন্তু নিরপেক্ষভাবে বিচার করে তারপর হচ্ছে গিয়ে রায় দিয়ে থাকবেন। আর এভাবেই বিচার বিভাগ ন্যায় বিচার করে থাকেন। এরপরে যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে মৌলিক অধিকার সংরক্ষণ করা। এবার আমাদের সংবিধানে কিন্তু মানবাধিকার সহ আমাদের অনেক ধরনের মৌলিক অধিকার কথা বলা হয়েছে, যেমন ব্যক্তি স্বাধীনতার অধিকার, জনমত প্রকাশের অধিকার, এই ধরনের অধিকারগুলো সংরক্ষণ করা এবং অধিকার নিশ্চিত কিন্তু বিচার বিভাগ করে থাকেন। এরপর বন্ধুরা, বিচার বিভাগের কাজটি হচ্ছে সংবিধান রক্ষা করা। অর্থাৎ সংবিধান যে আইনগুলো আছে, সংবিধানে যে আইনগুলো আছে সেগুলো যথাযথভাবে সংরক্ষিত হচ্ছে কিনা, মানা হচ্ছে কিনা, সংবিধান ঠিকভাবে কার্যকর হচ্ছে কিনা, সেগুলো কিন্তু বিচার বিভাগ নিশ্চিত করে থাকে। ঠিক সেইভাবে যদি কেউ সংবিধান লঙ্ঘন করে তাহলে কিন্তু তার সম্পর্কে ব্যবস্থা নেওয়া কিন্তু বিচার বিভাগের কাজ। এরপরে যে বৈশিষ্ট্যটি রয়েছে আইনের ব্যাখ্যা প্রদান ও প্রয়োগ করা। অর্থাৎ আইনের অনেক কিছু আছে যেগুলো অস্পষ্ট থাকে, অস্পষ্ট এই ধারা ওই উপধারাগুলো সঠিক ব্যাখ্যা প্রদান করে এর সঠিক প্রয়োগ নিশ্চিত করাটি হচ্ছে বিচার বিভাগের কাজ। এবং এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ যদি আইন থাকে কিন্তু আইনের যদি সঠিক প্রয়োগ না থাকে তাহলে কিন্তু বিচার বিভাগটা ব্যর্থ হয়ে যাবে। এই কারণে শুধু আইন থাকলেই হবে না, আইনের সঠিক প্রয়োগ হবে। যেমন কেউ যদি অপরাধ করে কিন্তু শাস্তি না পায় তাহলে কিন্তু সে অপরাধী বারবার বারবার অপরাধ করতেই থাকবে। তাহলে তাকে যদি শাস্তি দেওয়া যায় সঠিক শাস্তি, তাহলে তাকে যেরকম বিরত রাখা যায় অপরাধ থেকে, ঠিক তেমনি তাকে দেখে অন্যান্য অপরাধীরাও অপরাধ থেকে বিরত থাকবে। তাহলে আমরা যদি এর যে দেখলাম এগুলোকে যদি একটু সারসংক্ষেপ করি তাহলে কি দাঁড়ায়। প্রথমে আমরা জেনেছি বিচার বিভাগের সংজ্ঞা, অর্থাৎ আমরা জানলাম যে এটি এমন একটি বিভাগ যে বিভাগটি সংবিধান ও আইন অনুসারে বিচার কাজ সম্পন্ন করে। এরপর আমরা যা জানলাম সেটা হচ্ছে বিচার বিভাগের বৈশিষ্ট্য, এবং আমরা চারটি বৈশিষ্ট্যের কথা জেনেছি। কি কি বৈশিষ্ট্য বলতো? প্রথম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে স্বতন্ত্র ও স্বাধীন, অর্থাৎ বিচার বিভাগ সম্পূর্ণ স্বতন্ত্র এবং স্বাধীন একটি বিভাগ। দ্বিতীয় যে বৈশিষ্ট্য ছিল সেটি হচ্ছে সুসংগঠিত ও সুপরিচালিত, অর্থাৎ অনেক সুসংগঠিত ভাবে বিচার কাজটি পরিচালিত হয়। এরপরে যে বৈশিষ্ট্যটি ছিল বিচারালয়ের বিচারকদের নিয়ে বিচার বিভাগ গঠিত। এরপরে যে বৈশিষ্ট্যটি ছিল সুপ্রিম কোর্টের প্রধানকে কি বলা হয়? প্রধান বিচারপতি। এরপর আমরা জানলাম বিচার বিভাগের কার্যাবলী, এবং এখানে আমরা চারটি কার্যাবলী সম্পর্কে জেনেছি। প্রথম কার্যাবলী হচ্ছে ন্যায় বিচার করা। এরপরে যে কাজটি ছিল মৌলিক অধিকার, অর্থাৎ আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো সংরক্ষণ করে রক্ষা করে কি বিচার বিভাগ। এরপর হচ্ছে সংবিধান রক্ষা করা, আর সর্বশেষ যে কাজ সেটা বলেছি আইনের ব্যাখ্যা প্রদান ও প্রয়োগ করা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনেক কিছু জানলাম। এখন আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিতে যাচ্ছি। এখানে একটি ছবি দেওয়া আছে, ছবিতে দেখো জাতীয় সংসদ মানে আইন বিভাগ এবং সুপ্রিম কোর্ট মানে কি বিচার বিভাগ। তোমরা এই দুটি বিভাগের মধ্যে সম্পর্ক যে আছে সে সম্পর্কটি ব্যাখ্যা করবে। তাহলে
আজকে আমরা অনেক কিছু জানলাম। আশা করি বাসায় নিয়মিত পড়াশোনা করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।